মহেশপুরে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে 14 বাংলাদেশী আটক। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় 14 বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর 58 বিজিবি সদস্যরা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘারাঙ্গা এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃত 13 জনের বাড়ি মাগুরার শালিখা উপজেলার টিউরখালী ও একজনের বাড়ি যশোরের চৌগাছায়। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে 4 জন পুরুষ, 6 জন নারী ও 4 জন শিশু রয়েছে। তারা কি কারণে সপরিবারে বাংলাদেশ ত্যাগ করতে যাচ্ছিল তা বিজিবি জানাতে পারেনি।